হ্যালো ব্রিয়ন, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসলাম কেক অ্যান্ড বেক রেস্টুরেন্টে। এটা ডাস বেকারি মোড়ে আল আরাফা টেলিকমের পাশে বেবি টাউনের ওপরের তলায় অবস্থিত। রেস্টুরেন্টের আউটসাইডটা যতটা না সুন্দর, এর ইনার সাইডটা আমার কাছে তার থেকে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা যারা বদ্ধ পরিবেশ একদমই পছন্দ করেন না, তাদের জন্য রেস্টুরেন্টের এই সেক্টরটা অনেক বেশি হেল্পফুল। বাইরে বসে প্রকৃতির সাথে খাবারের টেস্ট উপভোগ করার বেস্ট অপশন রয়েছে এই প্লেসে। আপনারা চাইলে ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার, এমনকি অফিসের কলিগরা মিলে এখানে আসতে পারবেন। আমরা শুক্রবারে যাওয়ায় সেদিন আমরা ছাড়া কোনো কাস্টমারই ছিল না, আর রেস্টুরেন্টের স্টাফদের ব্যবহার অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। রেস্টুরেন্টের ইনার সাইডের লাইটিং ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। আর সবথেকে বেশি ইউনিক লেগেছে রশি দিয়ে করা এই কারুকার্যগুলো। এক পর্যায়ে ওয়েট করতে করতে আমরা একদম বিরক্ত হয়ে গিয়েছিলাম, তবু খাবার আসতেছিল না। তো তারপর অবশেষে 45 থেকে 50 মিনিট পর আমাদের খাবার চলে আসে। এটা কোনো ফ্যাক্ট না, আসলে গরম গরম খাবার পেতে হলে একটু তো ওয়েট করতেই হবে। আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস এবং চিকেন চাউমিন। ফ্রাইড রাইসের যে সেটটা আমরা অর্ডার করেছিলাম সেখানে ছিল ফ্রাইড রাইস, চিকেন, মিক্স সালাদ, ভেজিটেবল, ফ্রেঞ্চ ফ্রাই। তবে একটা জিনিস আমার মোটেও ভালো লাগেনি, এই সেট মেনুর সাথে কোনো সফট ড্রিঙ্কস ছিল না। এক্সট্রাভাবে আমাদের ওয়াটার বটল কিনতে হয়েছিল। কোক খোঁজার পরে আমরা এখানে কোনো কোক পাই নাই। তো চিকেন চাউমিনের টেস্টটা পুরাই অসাধারণ ছিল, ফ্রাইড রাইস আমার অতটাও ভালো লাগেনি। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।